اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده إن شاء الله رجلنا দুরুত্তসলিম বর্ষিত হোক শেষনাবি মোহাম্মদ সল্ল্লাহ আলাইহ সাল্লামের উপর আল্লাহম্মা হুম্মা আলাই আল্লাহ বারিকা আলাই সম্মানিত ভাই বোনদের উদ্দেশ্যে আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে যে আমরা রমজান মাস পার করে দিলাম রমজান মাসে যে আমলগুলা করতাম আমলগুলো আমরা কি করে ধরে রাখতে পারি বা হকের উপর কি করে অটল থাকতে পারি বা সঠিক পথের ওপর কী করে অটল থাকতে পারি এ বিষয়গুলা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ ও মাতা ফিকে ই কালতু অনি মহান আল্লাহ বলেন আলহকুমের অব্বিকা ফালা তাকুম তাকুমিন মহান আল্লাহ ইর করছেন হক তোমার প্রতিপালক পালকের পক্ষ থেকে এসেছে সুতরাং তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত সংশয়ীবাদীদের অন্তর্ভুক্ত হও না হক এসেছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে বিধায় যারা হককে নিয়ে সন্দেহ করে সং সন্দেহকারীদের অন্তর্ভুক্ত তুমি হও না মহান আল্লাহ সালা এরশাদ করেন ক্বালু দিনা কলু সুম্মা আল্লাহ হুসুমস্তা আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া শিরু বিলজান্নিলতি কুমতুম তো আদুন মহান আল্লাহ করেন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে অবিচল থাকে তাদের নিকটবর্তী হয় ফিরেস্তাহ এবং বলে তোমরা ভীত হোয় না চিন্তিত হোয় না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য অবি অনু আনন্দিত হও তোমরা আনন্দিত হও জি আল্লাহ সুবাহ তালা বলেন যারা যারা আমার প্রতি ইমান এনেছে আমাকে হক মাহবুদ হিসেবে মেনেছে সত্য মাবুদ হিসেবে মেনেছে হক রব হিসেবে মেনেছে এবং এই কথার উপর অটল থেকেছে আল্লাহ সুফাহন তালা কাছ থেকে যে সমস্ত ফেরিস্তারা রয়েছে তাদের কাছে ফেরিস্তা আসবে এবং তাদের বলবে তোমরা ভয় করো না চিন্তিত হয়েও না তোমাদেরকে জান্নাতের সংবাদ দেওয়া হয়েছিল এই অঙ্গীকার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন যে কারণ যারা হকের উপর অটল থাকে আপনি আমি রমজান মাস পেয়েছিলাম রমজান মাস পাওয়ার পরে আপনি আমি রমজান মাসে এবাদতবন্দি করেছি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ এরপর আপনি রাত্রে এবাদতবন্দি করেছেন নিয়মিত সিয়াম রেখেছেন তারপরে নিয়মিত সালাদ আদায় করেছেন জামাতের শহীদ সালাত আদায় করার চেষ্টা করেছেন দান সাদকা করেছেন মানুষকে ইফতার খাওয়াইছেন মেহমানদারি করেছেন ভালো কাজ আরও বেশি বেশি করেছেন তাই এই যে আপনি সালাদ পড়েছেন প্র্যাকটিস করেছেন রমজান মাসে সালাদ আদায় করেছেন রাত্রি রাত্রি সালাদ আদায় করেছেন আর যে সালাদ পড়েছেন সিয়াম ঠিকভাবে আদায় করেছেন দান সাদকা করেছেন এই আমলগুলা যাতে করে আমরা আর বাকি জীবন ঠিকভাবে আদায় করতে পারি সে তাও আল্লাহ আল্লা সুহান তালার কাছে আমরা যাচ্ছি তাই যখন আপনার প্রতিপালকে আল্লাহ হিসেবে মেনে নিলেন হক মাহবুদ হিসেবে মেনে নিলেন তারপর আপনার দায়িত্ব যে ইস্তেকাম তার উপর অটল থাকা যে সঠিক দিনের উপর অটল থাকা আল্লাহ সুফান তালার কাছে আমরা সেটাই যাচ্ছি যে আল্লাহ সুহান তালা যেন আমাদের সঠিক দিনের উপর তাও হেদের উপর ওলামা সন্নাগুন ইসতেকামা এর ব্যাখ্যা করছেন তাও হেদের ওপর প্রতিষ্ঠা থাকা সিরিক বিরাতি আমলগুলা পরিত্যাগ করা তাই আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো যে আমরা সঠিক দিনের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। যে এ মর্মে হাদিসে আব্দুল্লাহ সাকাফি হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়ার সোলাল্লা ফিল ইসলামে কৌলান লা আলু আনহু আহাদান বা আদাক ও ফিরতে আবি ওসামা আমান তুবিল্লাহ ফাস্তাকিম জি অর্থাৎ হে আল্লাহ রসুল সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলে দিন যে বিষয়টি আপনার পরে অন্য কাউকে আর আমি জিজ্ঞেস করব না আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম অতপর এর ওপরই অটল থাকো আপনি আমি যখন আল্লাহর প্রতি ইমান আনলাম বললাম তখন আপনার দায়িত্ব কর্তব্য হবে যে আল্লাহর প্রতি ইমান আনা মানে তাও হে তিন প্রকার তাও হেদ হয়েছে তাও হেদুর উলোহিয়া আসম সিফাত সব কিছুর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনায় অর্থ হচ্ছে যে আপনি আপনার জীবনে যত প্রকার বিষয় রয়েছে সেগুলা মেনে নেবেন আল্লাহ সাহাতে আলাক বিশ্বাস করলেন পরকালকে বিশ্বাস করলেন জান্নাত জাহান নাম বিশ্বাস করলেন নবির আসলগনকে বিশ্বাস করলেন বিধায়ী শরীয়তে যেগুলা হালাল হারাম বিষয়গুলো আপনাকে মানতে হবে আপনি বিদাতে আমল থেকে দূরে থাকবেন তা হেদ প্রতিষ্ঠা করবেন সালাদ আদায় করবেন জাকাত ফরজ হলে জাকাত আদায় করবেন হজ ফরজ হলে হজ আদায় করবেন সিয়াম ফরজ হলে সিয়াম আদায় করবেন যেগুলা ইসলামের হাকাম সেগুলো মানার চেষ্টা করবেন হালালকে হালাল হিসেবে গ্রহণ করবেন হারামকে হারাম হিসেবে গ্রহণ করবেন এবং মা বোন যারা রয়েছেন তারা পর্দা করবেন পর্দা পুশিদাও আপনার জীবনের একটি দায়িত্ব কর্তব্য মা বোনদের সবই পর্দা মা বোনদের সবই পর্দা মা বোনদের সবই পর্দা মা বোনের যেখানে রয়েছেন যত বেশি কোরআন সন্নাকে বেশি গ্রহণ করবেন কোরআন সন্না মানার চেষ্টা করবেন তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন তাই আল্লাহ আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন তারাক্তফিউকম রাইন লিল্লু মাহাতামা সাক্তম মেহিমা কিতাব আল্লাহ নাবি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সাহাবাদেরকে শিশুমত বলেছিলেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত কোশ্চিন তোমরা পদভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব অপরটি হল আল্লাহ রসল্লা সাল্লা সাল্লামের সুন্নাত বা হাদিস যে ইমাম মালিক রহমাল্লা তার মহাত্মা গ্রন্থ হাদিসটি নিয়ে এসেছেন যে এর আগে যে আগদুল্লাহ সাকাফি হাদিসটি বললাম এটা ইমাম মুসলিম রহমল্লা নিয়ে এসছেন তাই আমরা কোরআন এবং হাদিসের আয়াতগুলো থেকে স্পষ্ট বুঝতে পারি যে আমরা আমাদের জীবনে যে আমরা আমল করেছি রমজান মাসে রমজান মাসের আমলগুলা আপনার জীবনে আমার জীবনে যাতে করে বাস্তবায়ন করতে পারি এবং আমরা হকের ওপর অটল থাকতে পারি আপনি রমজানের সিএম রেখেছিলেন তাই সিএম যে নফল সিএমগুলা রয়েছে রমজান মাসের পরে সে সিএমগুলা রাখার চেষ্টা করবেন রমজান মাসে যার সিএম কাজা রয়েছে সে কাজা সিএমগুলাও আপনি পরে আদায় করে নেবেন রমজান মাসে ঠিকভাবে সালাত আদায় করেছেন মসজিদে গিয়ে এ মাসে পরেও আপনি ঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন রমজান মাসে দান সাদকা করেছেন বেশি বেশি করার চেষ্টা করেছেন অন্য মাসে আপনি সেটাকে ধরে রাখার রাখার চেষ্টা করবেন যে এইভাবে আপনার জীবনের আমলগুলা যদি আপনি করতে পারেন তাহলে আপনারা আমার ইহকাল পরকাল কল্যাণ আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য বেশি বেশি চোখের পানি ফেলে জাহান নামের ভয়ে জাহান নামের ভয়ে শাস্তির ভয়ে কাদার চেষ্টা করবেন আবহরাই থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ রসল্লা আলাইসাল্লাম এর স্বাদ করেন যে ব্যক্তি জাহান নামের ভয়ে কবরের শাস্তির ভয়ে যে ব্যক্তি কাঁদতে পারবে আল্লাহ সুলহাতলা তাকে জাহান নামে কশ্চিন কালেও দিবেন না তিনি উদাহরণ দিয়ে বললেন যেমনটিভাবে গাভীর উলান থেকে গাভীর উলান থেকে দুধ দহন করার পরে উলানে আবার এই দুধ কি প্রবেশ করা অসম্ভব অনুরূপে অসম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে কবরের শাস্তির ভয়ে জাহান নামের ভয়ে কাঁদবে আল্লাহ সুলহাত আল্লাহ তাকে জাহান নামে দিবেন না ইমাম তিরমিজ রহিম হাদিসটি নিয়ে এসছেন তাই আমরা আল্লাহর কাছে আমরা ক্রন্দন করব আল্লাহর কাছে আমরা চাইবো আপনি শেষ রাতে উঠে ইবাদতবন্দি করতেন এখনও আপনি ইবাদতবন্দি করার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামে মর্মে বলেন আবু হরিয়ারে থেকে বনি তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন আল্লাহ আল্লাহআ প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে এসে বলেন মাইয়া দওয়ানি অনী ফস্তিবলা এমন কি আসো জামাকে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াস্তালি ফাওয়াত আলাহু এমন কি আছে আমার কাছে চাইবে আমি তাকে তাই দান করব করবো মাইয়স্তাকিফিল্লাহ এমন কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব ইমাম বুখারি রহমাল্লাহ হাদিসটি এসছেন তা আল্লাহ সুবাহ আলা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে এসে এই কথাগুলা বলেন আপনার চাওয়া পাওয়া কি রয়েছে ডাইরেক্ট আল্লাহর কাছে চান ডাইরেক্ট আল্লাহর কাছে চান ডাইরেক্ট আল্লাহর কাছে চান আল্লাহ সুহনতলা আপনাকে আমাকে দিবে তাই আল্লাহ সুহনতালার কাছে চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আপনার আমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে তাই আমরা রমজান মাসে এবাদতবন্দি করেছি রাত্রি জাগরণ করে এবাদতবন্দি করেছি অন্য মাসগুলোতে আপনি তাহাজুত পড়ার চেষ্টা করেন আল্লাহ রসুলসাল্লাহ আসলাম যেভাবে তাহাজুত পড়েছেন আপনি আমিও চেষ্টা করি আল্লাহ রসুল আই সারাদ আনহা থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রথম দিকে ঘুমাতেন প্রথম রাত দিকে ঘুমাতেন শেষ রাতে তিনি এ পদতবন্দি করতেন এ পাদতবন্দি করতেন তাই ওলাম আসলাগণ বলছেন যে শেষ রাতে শেষ রাতে এই পাদতবন্দি করা উত্তম শেষ রাতে বেত সালাত পড়া উত্তম শেষ শেষ রাতে দোয়া ইস্তেকভা করা উত্তম তাই আমরা চেষ্টা করব যে আমরা শেষ রাতে এ পদপন্দি করা জি এমর একটা হাদিস না বললে নাই যে আবু সামেদ তিনি বলছেন আল্লাহ রসোলা সাদ করেন যে ব্যক্তি ঘুম থেকে উঠবে যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হবে তারপরে দুয়াটা পড়বে লাহ হাদাহু লা সারিক আল্লাহ লাহ মুহামদু ওহ আলাহুল সেন কদীর আল্লাহ আল্লাহমদুলিল্লাহ সুফহান আল্লাহ আল্লাহ আকবর আহ কুয়াতা ইল্লা যে উল্লাহ ইলাহাল্লাহ উল্লাহ আকবর আল্লাহউল্লাহ বিল্লাহ এই দুয়াটি পাঠ করবে এবং উজু করবে তারপর সালাদ পড়বে আল্লাহ সুহানত তার দুয়া কবুল করবেন সিজা চাইবে আল্লা তালা তাকে দান তাই দান করবেন ইমাম বুখারি রহমাল্লাহ হাদিসটি নিয়ে হাসান বাসরি রহমাল্লাহ তিনি বলছেন যে যদি আমি রাত্রে উঠে এ দুয়াটি পড়ি আর একটি সিজ যদি করি তাহলে আল্লাহ সেটিকে কবুল করবেন ইমাম হাজার রহমাল্লাহ তার ফাথল বাড়ি গ্রন্থে এ হাসান বাসুর রহমাল্লার কথাটি নিয়ে এসছেন তাই আবার বলছি দুয়াটি আপনারা করে করলেন যার মুখস্থ নেই যে ঘুম থেকে উঠার পরে দুয়াটি পড়বেন লাহ্লাহ ওয়াহদাহু লা লাহুল আলাহ ওয়া হুয়া আলা কুলসেন কদীর আল্লাহমদুলিল্লাহ সুবাহান আল্লাহ ওলা ইলাহ্লাহ উল্লাহ আকবর কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুয়াটি পড়ার পরে কেউ যদি উজু করে তারপরে উজু করার পরে দুই সালাত সালাদ পড়ে বা সে সালাত পড়ে তাহলে লসুণ তার স্যালাদটি কবর করবেন সে কিছু চাইলে লসু হাতালা তাকে দান করবেন আর লসু হাতালা যেন আমাদের প্রতি রহম করেন দয়া করেন আমরা রমজান মাস পেরিয়ে এসেছি আমরা রমজান মাসের পরে যে সাে সিএমগুলা রয়েছে সেগুলা রাখার চেষ্টা করব নফল যেগুলা সালাত নফল যেগুলো সিএম রয়েছে অন্য মাসে সেগুলাও আমরা করার চেষ্টা করব যে এইভাবে তাহা যদি সালাদ পড়ার চেষ্টা করব জামাতের শুয়ে সালাদ পড়ার চেষ্টা করবো অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব আল্লাহ সুহান তালা যেন আমাদের ইহুকাল পরকাল কল্যাণ দান করেন আখেদাওয়ানা আলহামদুল্লা রবল আলমিন সোহান আকাল আহমদিকাসাদাস্তাফা ওয়া তুই